প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টপার্স গোল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এর আগে আমরা যে লেন্স এবং দর্পণের বিভিন্ন প্রতিবিম্ব গঠনের কৌশল নিয়ে আলোচনা করেছি, তাদেরই আজকে আমরা বিভিন্ন ব্যবহার নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে আমরা লেন্স এবং দর্পণকে ব্যবহার করে থাকি, সেই সব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আসি লেন্সের ব্যবহার নিয়ে। তো লেন্সের মূলত অনেক ব্যবহার রয়েছে বিভিন্ন রকম, যেমন তোমার অপটিক্যাল আলোকীয় যন্ত্র, যেমন টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, এইসব ক্ষেত্রে যেমন আমরা লেন্সকে প্রচুরভাবে ব্যবহার করে থাকি, একই রকমভাবে আমাদের চোখের যে বিভিন্ন দৃষ্টি ত্রুটি দেখতে পাওয়া যায়, সেই দৃষ্টি ত্রুটিটাকে প্রতিকার করবার জন্য আমরা বিভিন্ন ধরনের লেন্স ব্যবহার করে থাকি। তো প্রথমে আমরা আসি আমাদের চোখ সম্বন্ধে, যেহেতু এটাই আমাদের সিলেবাসের মধ্যে আছে। তো চোখে প্রথমে আমরা আসি চোখের উপযোজন ধর্মটা নিয়ে। আসলে কি হয়, আমাদের সুস্থ একটা স্বাভাবিক চোখ কি করতে পারে, নিজে থেকেই কি করতে পারে, চাইলে যে কোনো দূরে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব আমাদের রেটিনায় গঠন করে দিতে পারে। তো চোখ যে বিশেষ ক্ষমতার সাহায্যে কাছের বা দূরের যে কোনো দূরত্বে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব আমাদের চোখের রেটিনায় গঠন করতে পারে, সেই ধর্মটাকেই বা ক্ষমতাকেই বলা হচ্ছে চোখের উপযোজন। আবার এই উপযোজন ক্ষমতা ছাড়াও চোখের আরও একটা ক্ষমতা রয়েছে, সেটা হচ্ছে চোখের অভিযোজন। সেই অভিযোজন ক্ষমতাটা কি না, যে চোখ ক্ষমতার সাহায্যে চোখ কী করতে পারে, তার ভেতরে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে বস্তুর স্পষ্ট প্রতিবিম্ব গঠন করতে সর্বদা সহায়তা করে, সে বিশেষ বৈশিষ্ট্যটাকেই বলা হচ্ছে চোখের অভিযোজন। এইবার আমরা কি দেখলাম, যে উপযোজন ক্ষমতার সাহায্যে আমরা যে কোনো দূরের বস্তু, যে কোনো কাছে বা দূরে যে কোনো অবস্থানের বস্তু দেখতে পাই। কিন্তু তুমি ভালো করে খেয়াল করে দেখবে যে আমরা খুব যদি সুস্থ স্বাভাবিক চোখ দেখা যায় যে খুব কাছে যদি আমরা কোনো একটা বস্তুকে নিয়ে আসতে থাকি, তাহলে দেখবো একটা ন্যূনতম দূরত্ব আছে, যার থেকে কম দূরত্বে আনলে আর চোখ কী করতে পারে, বস্তু স্পষ্ট প্রতিবিম্ব গঠন করতে পারে না। তো একটা স্বাভাবিক চোখ ন্যূনতম যে দূরত্বে কোনো একটা বস্তুকে রাখলে তার স্পষ্ট প্রতিবিম্ব গঠন করে দেয়, তাকেই বলা হচ্ছে বস্তুর নিকটবিন্দু। সাধারণত কী হয় মনে রাখবে, এই নিকটবিন্দুর পরিমাণটা আমাদের কত হয়, 25 সেমি হয় সাধারণত। অর্থাৎ চোখের লেন্স থেকে স্বাভাবিক সাধারণত 25 সেমি দূরে যে বস্তুগুলো আছে তাদের প্রতিবিম্ব আমাদের চোখে স্পষ্ট গঠন করতে পারি। সেই জন্য আমাদের সুস্থ স্বাভাবিক চোখের নিকটবিন্দু হচ্ছে কত, 25 সেমি। আবার যদি বলি আমরা বলতো সব থেকে কত দূরের বস্তু দেখতে পাই, তাহলে দেখবো আমরা যে অনেক যত দূরেই থাকুক না কোনো একটা বস্তু, তার প্রতিবিম্ব কিন্তু আমাদের চোখ গঠন করে দিতে পারে। এখানে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে বস্তুটার আকৃতি। যদি বস্তুটার আকার যদি খুব বড় হয়, তাহলে অনেক দূরে থাকা সত্ত্বেও কিন্তু আমাদের চোখ তার প্রতিবিম্ব গঠন করতে পারে। যেমন আমরা বিভিন্ন রাতের আকাশে তারাগুলো ক্ষেত্রে দেখি, তো তার সেই জন্য ধরা হয় কি একটা সুস্থ স্বাভাবিক চোখের দূরবিন্দু হচ্ছে অসীম অবস্থিত। অর্থাৎ সব অনেক দূরে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব বিনা শ্রান্তিতে আমাদের চোখ রেটিনাতে কী করতে পারে, গঠন করে দিতে। আমাদের দৃষ্টিপাল্লা, দৃষ্টিপাল্লা মানে কি, আমরা কত দূরত্বের মধ্যে একটা সুস্থ স্বাভাবিক চোখ কোনো একটা বস্তু প্রতিবিম্ব গঠন করতে পারে। তো মনে রাখবে তাহলে আমাদের দৃষ্টিপাল্লা কত দাঁড়ালো, আমাদের দৃষ্টিপাল্লা হচ্ছে কত, 25 সেমি থেকে শুরু করে অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত থাকে। তো এইবার কি হয়, সব সুস্থ স্বাভাবিক চোখের ক্ষেত্রে তো এটা প্রযোজ্য। এবার চোখে যদি কোনো কারণে দেখা যাচ্ছে বস্তুর প্রতিবিম্ব গঠন ঠিকঠাক হচ্ছে না, যার জন্য এই দৃষ্টিপাল্লা কী হয়েছে কম বেশি যদি হয়ে যায়, তখনই সেক্ষেত্রে আমরা বলে থাকি হচ্ছে চোখের ত্রুটি হয়েছে, দৃষ্টি ত্রুটি ঘটেছে। তো এই মনে রাখবে চোখের দৃষ্টি ত্রুটি সাধারণত 4 ধরনের হয়, হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া, প্রেসবায়োপিয়া এবং অ্যাস্টিগম্যাটিজম। তো তাদের মধ্যে প্রথম দুটো আমাদের সিলেবাসের মধ্যে আছে, এগুলো অতটা আমাদের সিলেবাসের মধ্যে নেই, জাস্ট আমরা জেনে রাখবো। তো হাইপারমেট্রোপিয়া জিনিসটা কি, হাইপারমেট্রোপিয়ার আরেকটা নাম হচ্ছে সাধারণত কী হয়, দূরদৃষ্টি। দূরদৃষ্টি কথাটার মানে কি, তোমার যে চোখের যে দৃষ্টির ফলে, যে দৃষ্টিত্রুটির ফলে দূরের বস্তু দেখতে কোনো অসুবিধা হয় না, কিন্তু কাছের বস্তু দেখতে অসুবিধা হয়, সেই দৃষ্টিত্রুটিটাকে বলি আমরা সাধারণত হাইপারমেট্রোপিয়া। সাধারণত বয়স্ক ব্যক্তি যারা, তাদের ক্ষেত্রে এই দৃষ্টিত্রুটি দেখতে পাই। চোখের কোনো একটা বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠিত না হয়ে রেটিনার কী হয়, কিছু পেছনে গিয়ে গঠিত হয়। তো সেক্ষেত্রে আমরা কী করি, এই সব দৃষ্টিত্রুটি দূর করবার জন্য আমরা সাধারণত উত্তল লেন্স, সে চশমা, সে সকল ব্যক্তিদেরকে ব্যবহার করতে অনুপ্রাণিত করি। কারণ উত্তল লেন্স ব্যবহার করলেই কি হয়ে যায়, ওই প্রতিবিম্বটা আবার তোমার রেটিনায় গঠিত হয়ে পড়ে, ফলে বস্তুটা দেখতে, ওই বস্তু দেখতে আর কোনো তেমন সমস্যা হয় না। সাধারণত বয়স্ক ব্যক্তিদের এই হাইপারমেট্রোপিয়া হয়। এবার উত্তল লেন্সের ক্ষমতা হচ্ছে ধনাত্মক, যেহেতু সেই জন্য এই ধরনের ব্যক্তিরা কী করে,
তোমার প্লাস পাওয়ারের চশমা ব্যবহার করে থাকে। এই জন্য শুনবে যারা দেখবে বয়স্ক লোক তাদের চোখের পাওয়ারটা কিন্তু প্লাসে তারা বলে। এরপর আমরা আসি মায়োপিয়া। মায়োপিয়া মানে হচ্ছে স্বল্প দৃষ্টি, অর্থাৎ যে দৃষ্টি ত্রুটির জন্য এবার কাছের বস্তু দেখতে কি হয় কোনো অসুবিধা হয় না, কিন্তু দূরের বস্তু দেখতে এবার অসুবিধা হয়, সেই ধরনের ত্রুটিটাকেই বলা হচ্ছে মায়োপিয়া। সাধারণত অল্প বয়স্ক যে ছেলেমেয়েরা যারা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই দৃষ্টি ত্রুটি দেখতে পাওয়া যায়। তো এই ক্ষেত্রে কেন এরকম হয়, কারণ এখানে প্রতিবিম্বটা চোখের রেটিনায় গঠিত না হয়ে এবার প্রতিবিম্বটা চোখের কিছুটা সামনে গঠিত হয়ে পড়ে। তো এবার সেটাকে আবার পেছনে রেটিনায় নিয়ে যেয়ে গঠন করানোর জন্য আমরা কী করি, সাধারণত অবতল লেন্স ব্যবহার করে থাকি। তো এবার অবতল লেন্সের ক্ষমতা যেহেতু নেগেটিভ হয় সেই জন্য আমরা দেখব এই মায়োপিয়া যে সকল ছেলেমেয়েদের হয় তাদের ক্ষেত্রে তারা নেগেটিভ বা মাইনাস পাওয়ারের চশমা ব্যবহার করে থাকে। তো এই তো গেল আমাদের এই দুটো ত্রুটি, এদের গঠন কীভাবে গঠিত হচ্ছে সেই চিত্রগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে, সেগুলোও আমাদের পরীক্ষায় আসতে পারে। এরপর আর দুটো যে ত্রুটি আছে সেগুলো একটু জেনে রেখেই আমরা প্রেসবায়োপিয়া, প্রেসবায়োপিয়া বা ক্ষীণদৃষ্টি, এটা কী হয় সাধারণত ওই আবার বয়স যদি বেশি হয়ে যায় তখন এমন কিছু মানুষ আছে যাদের ক্ষেত্রে কী হয় কাছের বস্তু দেখতে অসুবিধা হয় আবার দূরের বস্তু দেখতে অসুবিধা হয়। তো এই তখন তারা কী করবে, তাদের ক্ষেত্রে তখন আমরা কী করি বাইফোকাল লেন্স ব্যবহার করি, অর্থাৎ তাদের লেন্স তাদের চশমাতে উত্তল অবতল দুই ধরনেরই লেন্স থাকে। তো এই বাইফোকাল লেন্স ব্যবহার করে তাদের এই দৃষ্টি ত্রুটি সাধারণত আমরা দূর করি। তো যেহেতু 40 বছরের পরে এই রোগটা দেখতে পাওয়া যায় চোখে, সেজন্য এটাকে চল্লিশাও বলা হয়ে থাকে। আবার সবশেষে আমরা আসি অ্যাস্ট্রাগম্যাটিজম বা বিষম দৃষ্টি। এইটা এই ত্রুটিটা কেমন, এটা অনেক সময় কী হয় কোনো কোনো লোকে কোনো কোনো মানুষ কী করতে পারে কোনো একটা বস্তু পার্টিকুলার আকৃতি দেখতে সমস্যা হয়ে যায়, তখন এই ধরনের ত্রুটি দূর করবার জন্য আমরা সাধারণত তখন কী করি টেরিক লেন্স নামক এক ধরনের লেন্স আছে সেই টেরিক লেন্স ব্যবহার করে এই অ্যাস্ট্রাগম্যাটিজম বা বিষম দৃষ্টির ত্রুটি দূর করে থাকি। তো এইভাবে আমরা লেন্স ব্যবহার করে আমাদের দৈনন্দিন জীবনের যে বিভিন্ন দৃষ্টি ত্রুটিগুলো আছে সেগুলোকে সাধারণত দূর করে থাকি। এবার আমরা লেন্সের পরে দর্পণের ব্যবহার নিয়ে চলো আলোচনা করি। তো দর্পণের মধ্যে আমরা তো দু ধরনের দর্পণ সম্বন্ধে আগের ক্লাসগুলোতে পড়েছি, অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। তো প্রথমে আমরা আসি অবতল দর্পণের ব্যবহার। অবতল দর্পণের প্রথম ব্যবহারে দেখো লিখেছি ডাক্তার, দাঁতের ডাক্তার। শুধু দাঁতের ডাক্তার বলে না, যে কোনো সাধারণত চিকিৎসকরা সে দাঁত হোক চোখ হোক তারা যাতে রুগীর কোনো একটা পার্টিকুলার অংশ বড়ভাবে দেখতে পান সেই জন্য কী করে তাদের মাথাতে এক ধরনের মিরর লাগানো থাকে। তো সেই মিররটা বা সেই দর্পণটা হয় সাধারণত কিন্তু অবতল দর্পণ। তাতে কী হয় যে বস্তুকে তারা দেখতে চাইছে সেই বস্তুটার আকৃতি অনেক বড় হয়ে সেই দর্পণে গিয়ে পড়ে, যার ফলে দেখতে সুবিধা হয়। এরপরে আমরা আসি গাড়ির হেডলাইটে। যে কোনো গাড়ির হেডলাইটের পেছন দিকটাতে দেখবে সাধারণত যে প্রতিফলক তলটা থাকে পেছন দিকটার, মানে সামনে যে বাল্বের পেছন দিকটায়, সেই পেছন দিকটা কি কিন্তু তোমার অবতল দর্পণ করে রাখা হয়। কারণ খুব ভালো করে বললে সেটা অপটিক অবতল না হয়ে সেটা অনেকটা তোমার অধিবৃত্তীয় অবতলের মতন শেপ নেয়, এই ধরনের রাখা হয়। তাতে কি হয় এখানে যে বাল্বটা লাগানো থাকে সেই জায়গা থেকে আলোগুলো প্রতিফলিত হওয়ার পর তারা কি হয় অনেক দূর পর্যন্ত সমান্তরালে নির্গত হতে পারে, তার ফলে কি অনেক দূর পর্যন্ত আলোটা যেতে পারে, যার ফলে অনেক দূরে বস্তু দেখতে সুবিধা হয়। ঠিক একই ব্যবহারের জন্য গাড়ির হেডলাইটেও যেমন আমরা অধিবৃত্ত অবতল দর্পণ ব্যবহার করি, ঠিক টর্চের প্রতিফলক তল হিসেবেও টর্চ হোক সার্চ লাইট হোক এদের পেছনে বাল্বের পেছনে যে প্রতিফলক তলটা আছে সেই প্রতিফলক তলেও কিন্তু একই রকমভাবে আমরা সাধারণত অধিবৃত্ত অবতল দর্পণ ব্যবহার করে থাকি। দাড়ি কামানোর জন্যও কিন্তু আমরা সাধারণত কী করি এই অবতল দর্পণ ব্যবহার করি। আর উত্তল দর্পণে যদি আমরা ব্যবহার দেখি দেখতে চাই তাহলে মূলত দেখবে ড্রাইভারের পাশে যে ভিউ ফাইন্ডারটা থাকে অর্থাৎ রেয়ার ভিউ মিরর যাকে বলা হয়, সেই রেয়ার ভিউ মিররটা তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে সেটা কিন্তু উত্তল দর্পণের রাখা হয়। কারণ উত্তল দর্পণের কিন্তু আবার দৃষ্টিক্ষেত্রটা অন্যান্য দর্পণের তুলনায় অনেক বেশি, যার ফলে কী হয় অনেকটা জায়গার তোমার প্রতিবিম্ব ছোট্ট অংশের মধ্যে গঠিত হতে পারে। তো যেহেতু ড্রাইভারের পাশে যে পেছন দিকে দেখবার জন্য যে তোমার আয়নাটা লাগানো থাকে সেই ভিউ ফাইন্ডার তুমি যদি ভালো করে খেয়াল করবে সেখানে অনেকটা পেছন দিকের অংশ যেন সেই ছোট্ট আয়নাতে যেন দেখা যায়, সেই জন্য ওই দর্পণে উত্তল করে দেওয়া হয়। বুঝতে পেরেছো? তাহলে সেভাবে গাড়ির ভিউ ফাইন্ডারেও কী করি আমরা উত্তল দর্পণ ব্যবহার করে থাকি। এছাড়া দেখবে রাস্তার যে স্ট্রিট লাইটগুলো আছে সেই স্ট্রিট লাইটের আবার পেছনের
তোমার প্রতিফলক তলটা থাকে সেটা কিন্তু আবার অবতল না করে উত্তল দর্পণ করা হয়। কেন বলো তো? এক্ষেত্রে আমরা যদি প্রতিফলক তলটা উত্তল করে দিই তাহলে কী হবে? আমরা জানি উত্তল দর্পণে কী হয়, আলো সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত হওয়ার পর কী হয়, তারা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, অর্থাৎ তারা চারিদিকে ছড়িয়ে পড়ে। ফলে পেছন দিকটা যদি আমার উত্তল থাকে কোনো একটা বাল্বের, তাহলে সেই বাল্ব থেকে যে আলোগুলো পেছনে গিয়ে পড়বে তারা কী হবে, চারিদিকে ছড়িয়ে পড়বে। ফলে অনেকটা জায়গা জুড়ে কী হবে, আমরা ওর আলোটাকে দেখতে পাবো, ফলে গাড়ি চলাচলে সুবিধা হবে। এই জন্য মনে রাখবে, গাড়ির হেডলাইটে যেমন তোমার অবতল দর্পণ ব্যবহার করা হয়, আবার গাড়ির রেয়ার ভিউ মিররে আবার উত্তল দর্পণ ব্যবহার করা হয়। ঠিক একই রকমভাবে তোমার টর্চ বা তোমার গাড়ির হেডলাইট এগুলো যেমন হচ্ছে তোমার অবতল দর্পণ ব্যবহার করা হয়, ঠিক স্ট্রিট লাইটে তার উল্টোটা অর্থাৎ উত্তল দর্পণ সেক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই মূলত আমাদের দর্পণের ব্যবহার। তাহলে আজকে এটুকুই থাক, আবার দেখাবে নেক্সট ক্লাসে।